আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহিম মুভি এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি জার্নি টু দ্য ওয়েস্ট মুভির এক্সপ্লেন করব। মুভির শুরুতে আমরা একটি বাচ্চা দেখতে পাই, সে খেলা করছিল আর তখন তার বাবা আসে আর মেয়েটাকে বলে পানিতে খেলা করতে নেই। একথা শোনার পরে মেয়েটা চুপ করে বসে থাকে আর পানির দিকে এক নজরে তাকিয়ে থাকে। আর তখনই তার বাবা পানির উপরে এসে মেয়েটাকে ভয় দেয় আর মেয়েটা কান্না করে, তাই তার বাবা তাকে হাসানোর জন্য পানির মধ্যে মজা করতে থাকে এবং মেয়েটাকে হাসাতে থাকে। আর তখনই তাকে পানির মধ্যে অদ্ভুতভাবে কেউ মেরে ফেলে। তারপর আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা একটা বড় মাছ মারে এবং সে নিজেকে শিকারি বলে দাবি করে। আর তখনই আমরা মুভির নায়ককে দেখতে পাই যার নাম ছিল হুয়াং। হুয়াং হলো এই মুভির দৈত্য শিকারি। হুয়াং বলে ওই লোকটি যে মাছটিকে মেরেছে সেটি আসলে দৈত্য মাছ না, দৈত্য মাছ এখনো পানির মধ্যেই আছে। গ্রামের কোনো লোক ওই কথা বিশ্বাস করে না এবং ওই মেয়েটির মাও বিশ্বাস করে না, কারণ হুয়াংকে দেখতে গরিবের মতো দেখাচ্ছিল। আর তখনই ওই লোকটি বলে এই ব্যক্তি আমাকে অপমান করেছে, তোমরা একে ধরে রশি দিয়ে ঝুলিয়ে দাও। এবং গ্রামের লোকেরা তার কথা শুনে হুয়াংকে রশি দিয়ে বেঁধে ফেলে। তারপর গ্রামের সকল লোক পানিতে নেমে গোসল করতে থাকে, কারণ তারা জানে পানির দৈত্যে মারা গেছে। আর তখন হুয়াং দেখে পানির দৈত্য এগিয়ে আসছে, তাই হুয়াং চিৎকার করে বলে পানির দৈত্য আসছে, তোমরা সকলে পানি থেকে উঠে যাও। কিন্তু কেউ তার কথা শুনে না আর দৈত্য এক এক করে সকলকে মারতে থাকে। এসব দেখে সকলে উঠে এসে এদিক ওদিকে ছুটে পালাতে থাকে। হুয়াং বলে তোমরা মরার ভান করো যাতে দৈত্য চুপ করে যায়, কারণ জলদৈত্য মরা মানুষ খায় না। এবং সকলে হুয়াংকে বিশ্বাস করে, কিন্তু ওই মেয়েটি একা পড়ে যায় আর তার মার কাছে ছুটে আসে। আর তখন ওই জলদৈত্য মেয়েটিকে আক্রমণ করে এবং তার মা মেয়েটিকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু জলদৈত্য মেয়েটাকে গিলে ফেলে। মেয়েটাকে বাঁচানোর জন্য তার মা পানিতে নামে আর জলদৈত্য তাকেও খেয়ে ফেলে। এরপর জলদৈত্য বাচ্চা শিশুটিকে খেতে যায়, কিন্তু তখনই হুয়াং তাকে বাঁচিয়ে নেয় এবং গ্রামের কিছু মানুষ জলদৈত্যটিকে পানি থেকে স্থলে আনতে সক্ষম হয়, কারণ তাকে ডাঙায় আনতে পারলে বস করা যাবে। এবং জলদৈত্যটি মানুষে পরিণত হয় আর হুয়াং তাকে বস করার জন্য তার কাছে থাকা বৈদ্য পুঁথি পড়তে থাকে, কিন্তু জলদৈত্যের কিছু হয় না আর তাকে মারতে থাকে। তখনই ওখানে একটা মেয়ে আসে যার নাম ডুয়াং, যে হুয়াংয়ের মতোই দৈত্য শিকারী ছিল। সে ওই জলদৈত্যটিকে মারতে থাকে এবং এক পর্যায়ে সে তাকে বশে নিয়ে আসে। এসব দেখে লোকজন তাকে বাহবা দেয় এবং দুজনে কথা বলতে থাকে। আর হুয়াং বলে সে নিজেও একজন দৈত্য শিকারী আর ডুয়াংকে বৌদ্ধদেবের ওই বইটা দেখায়। এটা দেখে ডুয়াং হাসতে থাকে আর হুয়াং তার গুরুর কাছে যায় আর ওই জলদৈত্যের কথা বলে, কিন্তু গুরুজি ওই কথা আগে থেকেই জানত। তখন সে জলদৈত্যের গল্পের কথা বলে, সে একজন ভালো দৈত্য ছিল, একদিন একটা বাচ্চাকে নদী থেকে বাঁচানোর চিন্তা করে, কিন্তু গ্রামের লোকজন ভাবে তাকে সে খেয়ে ফেলবে, তাই তারা ওই জলদৈত্যটিকে মেরে ফেলে এবং পানিতে ফেলে দেয়। তারপর থেকেই সে খারাপ জলদৈত্যে পরিণত হয়। আর হুয়াং বলে বৌদ্ধদেবের মন্ত্রটি কি শক্তিশালী? তখন গুরুজি বলে হ্যাঁ, এটা শক্তিশালী, কারণ এটা দৈত্যদের বশ করে ভালো করে তোলে। কিন্তু তখন হুয়াং বলে আমি ওই দৈত্যদের মেরে বশ করতে চাই। তখন গুরুজি বলে মারা কোনো সমাধান না, বৌদ্ধদেবের মন্ত্র পরে ভালো মন তৈরি করে বশ করো। এরপর আমরা দুজন কাপলকে দেখতে পাই যারা একটি হোটেলে আসে। তারা যখন ভিতরে ঢুকে তখন দরজা বন্ধ হয়ে যায়। তারা দেখতে পায় তারা ছাড়া হোটেলে আর কেউ নেই। আর তখনই একজন ওয়েটার আসে আর তাদেরকে রোস্ট করা শুকর দেখায়। এটা দেখে তাদের খুব, তারা যখন ওই খাবার খায়
তাদের খুব ভালো লাগে এবং যে এই খাবার বানিয়েছে তার প্রশংসা করতে থাকে। আর তখনই যে খাবার বানিয়েছে সে আসে এবং মেয়েটি বলে, এত সুস্বাদু খাবার কি করে বানান? আর সে তার হিংস্র রূপ দেখায়। আর দুজনেই বুঝতে পারে এটা দৈত্য আর ভয় পেয়ে যায়। যখন তারা পালাতে চেষ্টা করে তখন তারা দেখতে পায় যে শূকর রোস্ট করছিল তার ভেতরে মানুষ ছিল, তাই তারা খুব ভয় পেয়ে যায় এবং ওই দৈত্যটি তাদেরকে মেরে ফেলে। তারপরেই ওই হোটেলে হুয়াং আসে আর একটি মেয়ে এসে তাকে ওয়েলকাম করে আর বলে, আমাদের হোটেলের সুস্বাদু খাবার রোস্ট করা শূকর আপনার অবশ্যই ভালো লাগবে। হুয়াং একজন দৈত্য শিকারী হওয়ায় সে সবকিছুই বুঝতে পারছিল। সে মরা মানুষ দেখতে পাচ্ছিল আর রোস্ট করা শূকরের ভিতরে মানুষও দেখতে পায়। তখন হুয়াং বলে, তোমার নাটক বন্ধ করো, আমি জানি তুমি কে, আর ঘুষি মারে। আর ওখানে ডুয়াং চলে আসে আর ডুয়াং তার চুরি দিয়ে সকল দৈত্যদের মারতে থাকে। তারপর হোটেলের মালিক আসে আর ডুয়াং তাকেও খুব মারে এবং দেখা যায় হোটেলের মালিক একজন শূকরের দৈত্য ছিল। এরপর ডুয়াং ওই দৈত্যের হাত ধরে আর হুয়াংকে বলে, তুমি তাকে সাক করো, আর হুয়াং ওই দৈত্যটিকে নিজের মধ্যে টেনে নেয়। আর হুয়াংয়ের কাছ থেকে ডুয়াং সাক করে নিয়ে নেয়, তারপর বশ করার চেষ্টা করে কিন্তু তার বশে আসছিল না। আর শূকর দৈত্য তার আসল রূপে আসে আর তারা দুজনে ওখান থেকে পালিয়ে আসে। আর ডুয়াং হুয়াংকে ভালোবাসতে থাকে একথা জানায় কিন্তু হুয়াং পালিয়ে যায়, গুরুজির কাছে চলে আসে আর গত রাতে ঘটে যাওয়া সকল কথা বলে। গুরুজি বলে, আমি জানি এটা ছিল শূকর দৈত্য। সে এক সময় একজন ভালো মনের মানুষ ছিল, তার বউ তাকে কষ্ট দেয় আর তাই দৈত্যে পরিণত হয়। যদি তুমি চাও ওই শূকর দৈত্যটিকে বশ করতে তাহলে তোমাকে সবচেয়ে বড় দৈত্যের সাথে দেখা করতে হবে। তখন হুয়াং বলে, ওটা কেমন দৈত্য? তখন গুরুজি বলে, খুব শক্তিশালী বানর রাজা বা মানকি কিং, যাকে দৈত্য দেবতা এক পাহাড়ের গুহায় 500 বছর ধরে বন্দি করে রেখেছে। তখন হুয়াং জিজ্ঞেস করে, এটা কোথায়? তখন গুরুজি বলে, ওখানে বৌদ্ধদেবের এক বড় মূর্তি আছে যার পাশের একটি গুহায় মানকি কিং আছে এবং মানকি কিং খুব চালাক ও ধূর্ত, তাই সাবধানে চলবে আর নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। এরপর হুয়াং যাত্রা শুরু করে কিন্তু একটা ফাঁদে সে আটকে যায়। সে অনেক লোক দেখতে পায় আর তারা হুয়াংকে বলে তারা দৈত্য শিকারী আর তার প্রেমিকা ডুয়াংকেও আটকে রেখেছে। তখন ডুয়াং আসে আর বলে, হুয়াং আমার স্বামী, আমরা কোনো দৈত্য শিকারী না, আমাদের যেতে দাও। কিন্তু হুয়াংকে জিজ্ঞেস করে, আসলেই তারা কাপল কিনা? তখন হুয়াং তাকে বলে, আমরা কাপল। তখন ডুয়াং বলে, তুমি প্রমাণ করে দাও আমরা কাপল, যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। তারপর ডুয়াং হুয়াংয়ের সাথে জোর করে কিন্তু পরে বলে, এরা আমার দলের। আর এই নাটকটা করে হুয়াংকে ভালোবাসে তাই। এ কথা শোনার পর হুয়াং খুব রাগ করে আর চলে যেতে চায় কিন্তু হুয়াংকে আটকে রাখে আর বলে, আমি কি করলে হুয়াং আমাকে ভালোবাসবে? তখন ডুয়াংয়ের এক সদস্য বলে, আমার কথা শোনো, আমি যেমনটা করব তুমি তেমনটাই করবে। আর সে হুয়াংয়ের কাছে যায় আর ডুয়াংয়ের ওই সদস্য একজনকে মারতে থাকে। এদিকে ডুয়াংও হুয়াংকে মারতে থাকে। ডুয়াং ভাবে, এমন করলে হুয়াং হয়তো তাকে ভালোবাসবে, কিন্তু এমনটা হয় না আর হুয়াংকে অনেক মারে। তখন তারা একটা শব্দ পায় আর বুঝতে পারে যে এটা শূকর দৈত্য আর ডুয়াং বলে, তাড়াতাড়ি গাড়ি চালাও। আর শূকর দৈত্য তাদের খুব কাছে চলে আসছিল। তারপর হুয়াং ও ডুয়াং দুজনেই লাভ দেয় আর শূকর দৈত্য তাদের গাড়ি আক্রমণ করে ভেঙে ফেলে এবং হুয়াং দেখতে পায় ডুয়াং পরে আসে, তাই তাকে কোলে নিয়ে কান্না করে। আর তখনই ডুয়াং বলে, এখন তো বলো তুমি আমাকে ভালোবাসো। এ কথা শুনে হুয়াং বলে, না আমি তোমাকে
সে সময় তিনজন দৈত্য শিকারী আসে আর শূকর দৈত্যটিকে মেরে দৌড়ে দেয়। তারপর ওই তিনজন দৈত্য শিকারীরা ঝগড়া করে যে তাদের মধ্যে কে বেশি শক্তিশালী। হুয়াং তাদের বলে নিজেদের মধ্যে ঝগড়া না করে বরং এক হয়ে দৈত্যের সাথে লড়াই করতে হবে। তখন একজন শিকারী বলে এই ভিখারিকে ওকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও। আর তখন ডুয়াং তার কাছে আসে আর হুয়াং বলে তুমি আমার কাছে বাধা দিও না, আমার একটা উদ্দেশ্য আছে তাই তুমি আমার আশা ছেড়ে দাও। এটা শুনে ডুয়াং ওই বইটা ছিঁড়ে ফেলে আর হুয়াং ওখান থেকে চলে যায়। হুয়াং অবশেষে ওই পাহাড়ে পৌঁছায় কিন্তু কোথাও বৌদ্ধদেবের ওই বড় মূর্তিটি দেখতে পায় না। তখন হুয়াং বৌদ্ধের ধ্যান করে এবং ওই মূর্তি দেখতে পায়। হুয়াং ওই মূর্তির কাছে পৌঁছে গিয়ে ওই গুহাও খুঁজে পায়। হুয়াং ওই মানকি কিংয়ের সাথে কথা বলে কি করে ওই শূকর দৈত্যকে বশ করা যায়। তখন মানকি কিং বলে তুমি কোনো মেয়ের সাহায্য নিয়ে শূকর দৈত্যকে এখানে ডেকে আন, তারপর আমি শূকর দৈত্যকে শান্ত করে দেব। তারপর ওখানে ডুয়াং চলে আসে আর হুয়াংকে বলে তুমি এখানে কেন এসেছো। আর ডুয়াং বলে আমি শুনেছি আমাকে তোমার প্রয়োজন তাই চলে এসেছি। তখন ডুয়াং তাদের সাহায্য করে আর ওখানে শূকর দৈত্য চলে আসে তাদের মারার চেষ্টা করে, কিন্তু তখন মানকি কিং তাকে ডাকে আর শূকর দৈত্যকে গুহার মধ্যে টেনে। যখন হুয়াং আর ডুয়াং তার কাছে আসে তখন দেখতে পায় শূকর দৈত্য একটি ছোট্ট শূকরে পরিণত হয়েছে এবং ডুয়াং তার জাদুর কাপড় দিয়ে শূকর দৈত্যকে শূকর পুতুলে পরিণত করে আর হুয়াংকে দিয়ে। তারপর ডুয়াং তার চুরিকে আংটি বানিয়ে হুয়াংয়ের হাতে পরিয়ে দেয়, কিন্তু হুয়াং একটি পাথর নিয়ে তার হাত থেকে আংটি খোলার চিন্তা করে। এটা দেখে ডুয়াং হুয়াংয়ের হাত থেকে ওই আংটি খুলে নেয় আর বলে আমি তিন দিন ধরে এই বইটি ঠিক করেছি, যদি আমার কথা তোমার খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও। এ কথা বলে ডুয়াং চলে যায় আর হুয়াংও যাওয়ার সময় মানকি কিং তাকে হুয়াংকে জিজ্ঞেস করে আজ কি পূর্ণিমা। হুয়াং বলে হ্যাঁ। এ কথা শুনে মানকি কিং বলে আমি চাঁদ দেখতেই পাই না, কারণ ওই ফুলগুলো চাঁদের আলোকে গুহার মধ্যে ভেতরে ঢুকতেই। এ কথা শুনে হুয়াং ফুল ছিঁড়তে ওখানে থাকা সকল ফুলে আগুন ধরে যায়। আসলে ওই ফুলগুলো ছিল মন্ত্রপুত ফুল, তাই মানকি কিং মুক্ত হয়ে যায় আর গুহা থেকে বেরিয়ে নিজের রূপ। মানকি কিং বাইরে এসে বলে সে মুক্ত আর বুদ্ধ তার আর কিছু করতে পারবে না। একথা শুনে হুয়াং বলে বুদ্ধ এখন আসে, সে তোমাকে শাপ দেয়। একথা শুনে মানকি কিং তার মাথার চুল তুলে ফেলে আর বলে তোমার বুদ্ধ নেই, যদি থাকতো তাহলে তোমাকে এসে বাঁচাত। আর তখনই ওখানে ওই তিনজন দৈত্য শিকারী চলে আসে আর মানকি কিংকে অ্যাটাক করে, কিন্তু মানকি কিং খুব শক্তিশালী তাই তার কিছু করতে পারে। যখন হুয়াংকে মারার চেষ্টা করে তখন ওখানে ডুয়াং চলে আসে, কিন্তু মানকি কিং ডুয়াংকে মেরে ফেলে। ডুয়াংকে দেখে হুয়াংয়ের খুব কষ্ট হয় আর ডুয়াংয়ের পিছনের কথা মনে পড়ে আর চিন্তা করে সে আমাকে অনেক ভালোবাসত। এ কথা চিন্তা করে হুয়াং খুব কষ্ট পায় আর কান্না করে আর মানকি কিং ডুয়াংকে আকাশে ছুঁড়ে মারে আর মিলিয়ে দেয়। তখন হুয়াং বুদ্ধকে স্মরণ করে আর মানকি কিংকে ভালো মানের মানুষ করে তোলে। অবশেষে হুয়াং মানকি কিং শূকর দৈত্য জলদৈত্য নতুন যাত্রা শুরু করে এবং মুভিটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।